আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এমন একটি পবিত্র কোরআনের আমল সম্পর্কে জানাবো যে আমলটি আপনার সমস্ত কাজগুলোকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। স্বামীর সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য অথবা স্ত্রীর সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য অথবা পছন্দের মানুষকে বিবাহর জন্য, যে কোনো কাজে ব্যবসা প্রতিষ্ঠানে লাভবান হওয়ার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যে কোনো কাজকে সহজ করে নেওয়ার জন্য, সহজভাবে করার জন্য এই পবিত্র কোরআনের আমলটি অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে এই পবিত্র কোরআনের আমল করলে আল্লাহ তাআলার রহমতে সমস্ত কাজগুলো আপনার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে আজকের আমলটি শুনে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার প্রতিটি কাজ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ যদি আপনার কাছে খুব কঠিন মনে হয় তাহলে পবিত্র কোরআনের সূরা তহার 26 নম্বর আয়াতের অংশটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কাজগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই বলেন আমি যাকে পছন্দ করি তার পরিবার রাজি হচ্ছে না বিয়েতে, অনেকে বলেন সেও এখন রাজি হচ্ছে না, আগের থেকে গুরুত্ব কমিয়ে দিয়েছে, অবহেলা করে, রাগ করে, কথায় কথায় ব্লক করে দেয়, তাদের জন্য বলবো বিবাহ নিয়ত রেখে পবিত্র কোরআনের আমলটি করেন। আবার অনেকে বলেন আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, সম্পর্ক রাখতে চায় না, আমার থেকে দূরে দূরে থাকে, আমাকে কেমন জানি ঘৃণা করে, তাই আপনাকে বলবো পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করেন, আল্লাহর রহমতে দেখবেন আপনাদের মধ্যে এত সুন্দর মজবুত একটি সম্পর্ক তৈরি হবে যেটা পৃথিবীর কেউ ছিন্ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আপনাদের জন্য অনেক শিফা দিয়েছেন, আপনি শুধু পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে আমলগুলো মেনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনাদের সমস্ত কাজগুলো সহজ করে দিবেন, আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার কাজগুলো আপনার কাছে কঠিন মনে হয়, আপনি এই আমলটি করতে পারবেন, আপনি যে কাজই করেন না কেন সে কাজের উদ্দেশ্য করে এই আমলটি করতে পারবেন, অবশ্যই ভালো কাজে আমলটিকে ব্যবহার করবেন, আল্লাহর রহমতে বরকতময় হবেন ইনশাআল্লাহ, প্রতিটি কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে জানাবো আমলটি করার নিয়ম সম্পর্কে। আপনারা ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনের সূরা তহার 26 নম্বর আয়াতের একটি অংশ, এটির উচ্চারণ হবে ওয়া ইয়াসিরলি আমরি, ওয়া ইয়াসিরলি আমরি। এই আমলটি আপনি করবেন যে কোনো নামাজের পরে, নামাজটা সম্পূর্ণ শেষ করে দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন, তারপরে এই আয়াতটি আপনি তিনবার পাঠ করবেন, তারপরে মুনাজাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সমস্যার কথাগুলো, আপনার আশা আকাঙ্ক্ষার কথাগুলো তুলে ধরবেন, তারপরে মুনাজাতটা আমিন বলে শেষ করে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন। এইভাবে যে কোনো নামাজের পরে আপনি এই আমলটি করতে পারেন, আসরের পরও করতে পারেন, মাগরিবের পরও করতে পারেন, এশার পরেও করতে পারেন, আপনি যে কোনো দিনে একবার করলেই হবে, এবং আপনি যদি বেশ পাঁচুক্ত নামাজের পর করতে চান তাও আপনি করতে পারবেন, যত বেশি করবেন তত আপনার জন্যই কল্যাণময়। আল্লাহর রহমতে পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি বেশ কিছুদিন, এক সপ্তাহ অথবা 11 দিন মতো আমলটি করতে থাকবেন, আল্লাহর রহমতে এর মধ্যে আশা করি আপনি ভালো ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ। আমলটি করার পূর্বে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন, বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করবেন, পাঁচুক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, হালাল রিজিক গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর রহমতে আমলের ফলাফল খুব দ্রুতই লাভ করবেন ইনশাআল্লাহ। আশা করি আমলটি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।